এগেইন আমরা এই ক্যারেক্টার টিকে টার্বো স্মিথটি অফ করে দিচ্ছি, এটাকে আবার আনস্মুথ অবস্থায় নিয়ে গেলাম। এখন এখান থেকে আমরা ফিঙ্গারের পার্টটা এক্সট্রুড করব। সো হাতের এই যে পলিগনটাকে সিলেক্ট করে এখানে এই রিস্টের জায়গায় পলিগনটা আমরা সিলেক্ট করব, এবং এই পলিগনটা সিলেক্ট করার পর এটাকে আমরা এক্সট্রুড করে এই পার্টটা বের করে নিয়ে আসবো। এখান থেকে ধরা যাক এই পোর্শনটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার এটাকে এক্সট্রুড করা হবে। সো রাইট বাটন ক্লিক করে আমরা যদি এক্সট্রুড কমান্ড অ্যাপ্লাই করি, রাইট বাটন এক্সট্রুড, দেন এটাকে আমরা প্রথমে ওয়ান স্টেপ এইটুকু পরিমাণ এক্সট্রুড করা হলো। দেন এটা অল্টার এক্স দিয়ে আমরা আসলে এক্সট্রিম মোডে থাকি, দেন আর প্রেস করে এটাকে একটু স্কেল করলাম এদিকেও। ওকে, ভার্টেক্স মোডে যে এই ভার্টেক্সগুলোকে একটু রিপোজিশন করতে হবে, হাতের শেপ অনুযায়ী আসলে এই পজিশনগুলো সেট করা হয়। সো এটাকে আমরা একটু রিপোজিশন করছি, এখানে পুরো জিনিসটা সিলেক্ট করে এই ক্ষেত্রে আমাদের স্কেল, মুভ, রোটেট সব টুলসগুলোকেই বুঝে শুনে ব্যবহার করতে হয়, এবং এটা খেয়াল করতে হবে যে কোন ভার্টেক্সগুলো টানলে পরে বা কোন ভার্টেক্সের পজিশন অ্যাডজাস্ট করলে এটার শেপ আমাদের এই শেপের কাছাকাছি আসবে। আর এই জিনিসটা দ্রুত বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। এটা আসলে আমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত এই কাজগুলো সহজেই বুঝে করা যাবে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে থাম বের হবে, সো বোঝাই যায় যে এই জায়গায় আমাদের আরেকটা সেগমেন্ট আসলে লাগবে, এখানটায় আমাদের একটা সেগমেন্ট তৈরি করতে হবে। এটা আমরা টপে যেও এই সেগমেন্ট দুটোকে আমরা অ্যাডজাস্ট করে এখান থেকে একটা সেগমেন্ট বের করবো। সো পলিগন, দেন এগেইন এক্সট্রুড, এবার এটাকে এক্সট্রুড করে আমরা একদম এই পর্যন্ত চলে আসলাম। প্রথমে এখানে এখান থেকে আমরা থামটা বের করব এই পলিগন থেকে, দেন এটা আমরা এই পজিশনে চলে আসলাম। এখান থেকে বাকি চারটি আঙুল এখান থেকে আসলে বের করা হবে এক্সট্রুড করে, আর বাটনে প্রেস করে এটাকে একটু এদিকে স্কেল করা হলো। ওকে, দেন ভার্টেক্স, ভার্টেক্স মোডে যে এই ভার্টেক্সগুলোকে এদিকে সরিয়ে দেওয়া যায়, বা আমরা এই দুটা ভার্টেক্সকে একটু রিপোজিশন করে এদিকে নিয়ে আসলাম। এখন এই পলিগনে যদি আমরা চারটা ভাগ করি, এই ভাগটা অ্যাকচুয়ালি কাট টুল ব্যবহার করে করা যায়। কাট টুলের জন্য অল্টার সি, অল্টার সি কমান্ড দিয়ে আমরা কাট টুলটাকে অ্যাক্টিভ করতে পারি। এখানে ভার্টেক্স মোডে থাকতে হবে, দেন অল্টার বাটন প্রেসড অবস্থায় যদি সি বাটনে প্রেস করা যায় তাহলে এই কাট টুলটা অ্যাক্টিভ হয়, অথবা এখান থেকে আমরা এই কাট টুলটি অ্যাক্টিভ করতে পারি। এই হচ্ছে আমাদের কাট টুল, এটা দিয়ে এখানে আমরা সেগমেন্টগুলো তৈরি করতে পারবো। কিন্তু এই সেগমেন্টটার এই জায়গা থেকে আসতে হবে এখান থেকে এসে এভাবে। প্রথমে আমরা মাঝেরটা তৈরি করছি, এই একদম চলে আসা হলো এখানে, দেন এই জায়গাটায়, এবং হাতের পেছন সাইড দিয়ে আবার আরেকটা জায়গায় ওইখানে যে জায়গা থেকে এসে এটা শুরু করা হয়েছিল ওরকম একটা পয়েন্টে আমরা আবার এটাকে শেষ করতে চাচ্ছি, জাস্ট এখানে। ওকে, অবশ্যই এই হাতটি কিন্তু আলাদাভাবে তৈরি করে, আলাদাভাবে অন্য জায়গায় তৈরি করে এখানে এনেও আমরা অ্যাটাচ করে দিতে পারতাম বা জয়েন করতে পারতাম, এটাও একটা পদ্ধতি, অনেকে এভাবেও করে থাকে। ওকে, আবার এদিক দিয়ে আমাদের আরেকটা সেগমেন্ট প্রয়োজন হবে। সো এখান থেকে এগেইন এটা আমরা সরাসরি চলে আসলাম এখানে, দেনেই, এবং তারপরে যথারীতি আবার এই পজিশন, ঠিক একইভাবে এই সাইডেও সেই একই কাজই করা হবে। আমরা এখান থেকে আসতে পারি হাতের এই, এখন এই চারটা পলিগনকে অ্যাকচুয়ালি এক্সট্রুড করা হবে। এখন এই পলিগনগুলোকে এক্সট্রুড করার জন্যে আমাদের এখানে যে সেগমেন্টগুলো তৈরি করা হলো এই সেগমেন্টগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যেন সবগুলো মোটামুটি একটা ইকুয়াল শেপের মধ্যে থাকে, তাহলে কাজ করতে অনেক সুবিধা। আমরা ভার্টেক্স মোডে যে এই পলিগনগুলোকে ইকুয়ালি একটা গ্যাপ আমরা রাখার চেষ্টা করব, যেন সবগুলো সমান সমান দূরে থাকে। সেই ক্ষেত্রে এই আমাদের যে স্কেলিটনটা এটাকে সাময়িক হাইট করার জন্য এখানে একটা অপশন আছে ডিসপ্লের মধ্যে, সেটা হচ্ছে হাইট ফ্রোজেন অবজেক্ট, হাইট ফ্রোজেন অবজেক্ট
কমান্ড অ্যাপ্লাই করলে আমাদের স্কেলিটনটা কিন্তু হাইড হয়ে গেল। এবার এটাকে অল্টার এক্স কমান্ড দিয়ে আমরা শেডেড মুডে নিয়ে আসলাম। শেডেড মুডে আনার পর এখন এটাকে আমরা একটু রিঅ্যাডজাস্ট করবো ভার্টেক্সগুলো। তো মডিফাই বাটনে যেয়ে ভার্টেক্স মুডে যেয়ে এইগুলোকে একটু রিঅ্যাডজাস্ট করা হবে। সো সেগমেন্টগুলো ধরে আমরা এটাকে একটু ইকুয়াল ডিস্টেন্সে রাখি, যেন সহজে আমরা হাতের আঙুলগুলো বের করে নিতে পারি। ওকে, সবগুলো সিলেক্ট করে স্কেল দিয়েও এটাকে একটু এবার পলিগন মোড। এখন আবার আমরা পুনরায় এই আমাদের যে স্কেলিটন সেটাকে আনহাইড করলাম, আর এটার পলিগন মোডে যদি যাই, এই হচ্ছে পলিগন মোড। পলিগন মোডে যে এবার এটাকে এই আঙুলগুলোকে আমরা এক্সট্রুড করবো। এখন রাইট বাটন ক্লিক করে এক্সট্রুডের যে অপশন বক্সে ক্লিক করা হলো, অপশন বক্সে ক্লিক করে এখান থেকে আমরা চুজ করব পলিগন বাই পলিগন, এক্সট্রুড বাই পলিগন। এক্সট্রুড বাই পলিগন চুজ করলে এটা যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পলিগন আলাদা আলাদাভাবে এক্সট্রুড হবে, এবং আঙুলগুলোকে আমরা এভাবেই আসলে সেপারেট করে ফেলতে পারবো। এখানে এই যে প্রথম ধাপ হচ্ছে এইটুকু এক্সট্রুড করার পর, এখানে যখন এতটুকু এটা এক্সট্রুড হবে, প্রথমে আমরা এই ধাপটা এক্সট্রুড করব। ফার্স্ট স্টেপ এক্সট্রুড করার পরে এটাকে আমরা একটু স্কেল ডাউন করব। যখন আমরা স্কেল ডাউন করব, এটা অবশ্যই বাই পলিগন। এবার এগুলোকে একটু স্কেল ডাউন করা হবে। ওকে, এই এবার আবার এক্সট্রুড, আবার একটু স্কেল ডাউন, দেন এক্সট্রুড এগেইন, এক্সট্রুড, এক্সট্রুড, স্কেল ডাউন, এক্সট্রুড, এক্সট্রুড, স্কেল ডাউন। এটা পরে আমরা ভার্টেক্স মোডে যে বাকি অ্যাডজাস্টমেন্টগুলো করব। সো আগে আমরা এখানে র যে শেপটা সেটা আমরা ডেভেলপ করে নিচ্ছি, এরপরে বাকি শেপগুলো আমরা এখানে তৈরি করে নিতে পারবো। এখন টপ ভিউপোর্টে যে আমরা দেখি যে আমাদের আঙুলগুলো কীভাবে ডেভেলপ করলো, টপ ভিউপোর্ট থেকে প্রথমে যে কাজটি করতে হবে, টপ ভিউপোর্ট দেখে আমাদের আঙুলগুলোকে ঠিক এই আঙুলের যেখানে যেখানে ভার্টেক্সগুলো আছে সেভাবে সেট করে নিতে হবে। সো ভার্টেক্স মোডে যে আমরা এই ভার্টেক্সগুলোকে সেট করব। আমাদের এই যে হাতের ভার্টেক্স, এখন যদি আমরা ভার্টেক্সগুলো সিলেক্ট করি, টার্বো স্মুথ এবং সিমেট্রি অফ থাকতে পারে, এই হাতের ক্ষেত্রে আমরা করছি ডব্লিউ, এটাকে একটু রোটেট এবং মুভ করে আমরা এই পজিশনে নিয়ে আসলাম, যাতে ন হাতের আঙুলগুলো ঠিক এই এক্সট্রুডেড পার্টগুলোর ভিতরে থাকে। আর এই পোর্শনগুলোকে এখন একটু অ্যাডজাস্ট করা লাগবে, ধরে ধরে একটু অ্যাডজাস্ট করতে হবে। আমরা আর প্রেস করে এটাকে একটু স্কেল ডাউন করছি, স্কেল ডাউন। ওকে, একইভাবে প্রত্যেকটা পার্ট, যেমন এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডব্লিউ, এটাকে আমরা একটু মুভ করে জানি যে এটা এরকম পজিশনে থাকবে, এটার পজিশন অ্যাকচুয়ালি এই হবে এবং এটার পজিশন হবে এখানে। একইভাবে এই পার্টটার ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য, আমরা যদি এই সেগমেন্টগুলো সিলেক্ট করি এবং যথারীতি এটাকে স্কেল ডাউন করি, এগুলোকে আমরা স্কেল ডাউন করলাম, এই এবার এই আঙুলের ক্ষেত্রেও একই কাজ করতে হবে। তবে এই আঙুলটাকে ধরার জন্য আমরা এই পলিগনটা সিলেক্ট করে, যদি এরা পলিগন এটাকে আমরা ইনক্রিজ করি, গ্রো করাই সিলেকশনটা গ্রো, তাহলে এই পুরোটা সিলেক্ট হলে এবার এটাকে একটু স্কেল করে এভাবে আগে একটু ছোটো করে নিলে আমাদের সুবিধা হবে। অ্যান্ড দেন একটু রোটেট আমরা করে নিতে পারি, এই
to rotate then move tool then move and eta vertex mode jete eta ektu baka obosthay ache eta vertex mode select kora really tough so this is the way ebhabe eta ke korte pari ebar amra vertex mode je eta ke abar amra adjust korte parbo so ekhane ei vertex gulo amra jodi select kori jothorite ei tuku vertex select kore eta ke amra ektu scale kore angle shape er kache kache niye aslam eta ke amra select kore scale korlam w এখানে কে কে এবার হচ্ছে আমাদের লিটল ফিঙ্গারটা অ্যাডজাস্ট করতে হবে সো এই লিটল ফিঙ্গারের এই পার্টগুলো ভার্টেক্সগুলো সিলেক্ট করে এটাকে স্কেল দিয়ে আমরা ছোট করব ছোট করে মুভ টুল দিয়ে টপ ভিউ বোর্ডে আমরা এখন অ্যাডজাস্টমেন্টটা করছি অ্যাকচুয়ালি টপ ভিউ বোর্ডে আবার এই পার্টটা সিলেক্ট স্কেল দিয়ে আমরা ছোট করলাম ডব্লিউ দিয়ে এটাকে টেনে নিয়ে আসলাম এই পজিশনে এটাকে স্কেল দিয়ে ছোট করতে হবে ইউনিফর্মলি দেন ডব্লিউ দিয়ে আমরা টেনে নিয়ে আসলাম এই পজিশনে এবার আমাদের থাম্বনেলটা বের করার পালা এখান থেকে আমাদের থাম্বনেলটা বের করতে হবে অ্যাকচুয়ালি আমরা থাম্বনেলের জন্য এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম এই জায়গা থেকে আমরা থাম্বনেলটা বের করব ফ্রন্ট ভিউপোর্টে যেয়ে এটাকে একটা অ্যাডজাস্টের দরকার আছে আমরা ফ্রন্ট ভিউপোর্টে এটাকে একটু অ্যাডজাস্ট করব যেন শেপটা মোটামুটি হ্যাঁ আঙুলগুলোর ভিতরেই থাকে ওকে রোটেট ডব্লিউ থামটা বের করতে হবে থাম বের করার জন্য এই পার্টটা সিলেক্ট করে এটাকে আমরা এক্সট্রুড করব আগের মতোই এক্সট্রুড ফার্স্ট স্টেপ দেন স্কেল ডাউন একটু স্কেল ডাউন করব দেন এগেইন এক্সট্রুড ওয়ান স্টেপ টু অ্যান্ড থ্রি আবার ওয়ান টু অ্যান্ড থ্রি ওকে এবার আমরা টপ এবং ফ্রন্ট ভিউপোর্টে যে এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে শেপটা সো এখানে টপ ভিউপোর্টে প্রথম আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করি মুভ টুল দিয়ে আমরা অ্যাডজাস্ট করছি এই ভার্টেক্সগুলো সিলেক্ট করে এটাকে মুভ টুল দিয়ে এমনভাবে নিয়ে আসবো যেন এই থামের সাথে এটা একটু সিমিলার হয় পার্সপেক্টিভ ভিউ বোর্ডে এই পোর্শনটা সিলেক্ট করে এটাকে আমরা একটু রোটেট করব কারণ থামটা অ্যাকচুয়ালি একটু নিচের দিকে অবস্থান করে রোটেট এবং মুভ টুল দিয়ে এটাকে আমরা থামের থাম বরাবর পজিশন করব এখন আমরা একটু স্মুথ করে দেখি এটা শেপটা কেমন আসে এই পার্টগুলো একটু উঁচা হবে আমরা একটু স্মুথ করব এবার তারপর স্মুথ হন ইয়েস আমরা এখানে ফিঙ্গারগুলোর নেল ক্রিয়েট করতে পারি নোক বানাইতে পারি বাট এটা আসলে এই মুহূর্তে জরুরি না যেহেতু আমরা খুব লো পলি একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতে যাচ্ছি আমাদের আঙুলটা তৈরি করা হয়ে গেছে আঙুলগুলো এবার আমরা হেডের পার্টটা তৈরি করে এই ফিগার ক্রিয়েশনটা কমপ্লিট করতে চাই কারণ এটা আমরা খুব সিম্পল একটা ক্যারেক্টার আসলে আমরা বিল্ড আপ করতে চাচ্ছি যার মধ্যে আমরা রিগিং এবং বাইপেড সেট করারটা দেখব সেজন্য ওকে এবার এরপরের আমাদের পার্ট হচ্ছে আমাদের হেডের মোটামুটি হেডের একটা বেসিক শেপ এখানে তৈরি করা এক্সট্রুড করে আমরা হেডের একটা বেসিক শেপ এখানে তৈরি করবো